স্বাস্থ্যবিধি মেনে চার মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো কুয়েতের সকল মসজিদগুলো। করোনা ভাইরাস প্রতিরোধে এতদিন যাবৎ মসজিদগুলো বন্ধ ছিল। ইতিপূর্বে মডেল এলাকা এবং খুব কম জনবহুল মসজিদে জুম্মা সহ পাঞ্জাবি নামাজ আদায় করা হতো। ওই সরকারের ধর্ম মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে আজ সোমবার জোহর নামাজ থেকে কুয়েতে সর্বত্র সকল মসজিদগুলোতে পাঞ্জাবি নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানান যে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায়ের জন্য আসতে পারবেন। সকল মুসল্লিদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাছাড়া বয়স্ক ও রুগ্ন মুসল্লিদের নামাজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়। ইতিমধ্যে সকল এলাকার মসজিদকে মুসল্লিদের জন্য স্যানিটাইজ ও স্বাস্থ্যবিধি মোতাবেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা। সবাইকে অনুরোধ করছি, কুয়েতের সরকারের নিয়ম মেনে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করবেন। তাছাড়া সকল প্রবাসীরা যেন স্বাস্থ্যবিধি মেনে মসজিদ গুলোতে নামাজ আদায়ের জন্য অংশগ্রহণ করেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশীরা। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।